Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আজকে একটি নতুন পার্সিং রাইটিং নিয়ে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কি বানাতে চলেছি। তো আজকে আমরা যেটা বানাতে চলেছি, দেখো বেশি দেরি না করে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে রেসিপি ম্যাঙ্গো লস্যি। এটা কি? এটা আসলে একটা ডেলিসিয়াস এবং একটা হেলদি একটা পানীয়, মানে সুস্বাদু এবং একটা স্বাস্থ্যকর পানীয় যেটা গরমকালে পান করা হয়। এই যে হাঁসফাঁস করা গরম পড়েছে, তো এই সময় যেন আমাদের সকলেরই প্রাণ যেন ওষ্ঠাগত। এই অস্বস্তিকর আবহাওয়াতে কিছু একটা ঠান্ডা পানীয় যদি আমরা হাতের সামনে পেয়ে যাই, তাহলে সেটা আমাদের সকলেরই ভালো লাগে, তাই না? তো আর এটা যদি হয় আমের তৈরি লস্যি, তাহলে তো সেটা কথাই নেই। তো বিশেষ করে যারা আম প্রেমী, তারা কিন্তু এটা অবশ্যই পছন্দ করবে। তো তারা সেজন্য এই ভিডিওটি কিন্তু তাদেরই জন্য যারা আম প্রেমী। ওকে, তো এটা তো বানানো কিন্তু খুবই সোজা এবং এটা আমরা খুব সহজে বাড়িতে বানাতে পারি। তো চলুন দেখে নিই এর জন্য কয়েকটি ধাপ আছে, সেগুলো ফলো করে আমরা কিভাবে ম্যাঙ্গো লস্যিটা বানাই। তার আগে জেনে নিতে হবে আসলে এই ম্যাঙ্গো লস্যিটা কি। ম্যাঙ্গো লস্যি ইজ এ ডেলিসিয়াস ক্রিমি অ্যান্ড পপুলার ড্রিঙ্ক ফর সামার। ম্যাঙ্গো লস্যি হচ্ছে আসলে একটা সুস্বাদু এবং একটা ক্রিমি টেক্সচারের হয় এবং একটা জনপ্রিয় একটা পানীয় যেটা গ্রীষ্মকালে পাওয়া যায়। তার মানে এই নয় আমরা শীতকালে করতে পারবো না, এমন নয়, শীতকালে বানাতে পারি, কিন্তু এটা স্পেশালি গরমকালে এটা কিন্তু বেশি পান করা হয়। ওকে, ইট ইজ আ স্পেশাল ড্রিঙ্ক ফর দা ম্যাঙ্গো লাভার। এটা আম প্রেমীদের জন্য একটা বিশেষ পানীয়। উই ক্যান মেক ইট অ্যাট আওয়ার হোম উইথ সাম সিম্পল টিপস। আমরা এটা খুব সহজে আমরা বাড়িতেই বানাতে পারি কয়েকটি সহজ ধাপের মধ্য দিয়ে। টু মেক ইট উই নিড সাম ইনগ্রেডিয়েন্টস। তো আমরা এটা বানানোর জন্য আমাদের কিছু উপকরণ প্রয়োজন, দোজ আর সেইগুলি হলো, দেখে নাও সেইগুলি কি কি। সেগুলো হচ্ছে, দেখো ফার্স্টে 2 কাপ চপড রাইপ ম্যাঙ্গোস। ওকে, 2 কাপ লাগবে আমাদের চপড, মানে যেটা টুকরো করে কাটা রাইপ ম্যাঙ্গো, মানে পাকা আম। আর কি লাগবে? 1 কাপ ইয়োগার্ট, মানে দই। আর রাই 4 পিস কি লাগবে? আইস কিউবস, 4 পিস আইস কিউব। আর দুধ থেকে 3 চামচ, টেবিল চা চামচ সেটা লাগবে কি, চিনি লাগবে। আর 1/4 যে হয়, যেটা মানে 1/4 ভাগ, সেটা হচ্ছে কি, কার্ডামম পাউডার, মানে এলাচ গুঁড়ো। আর কি লাগবে? 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক, মানে ঘন আর কি জমে আসা আর কি দুধ। আর কি 1 টেবিল স্পুন চপড আমন্ড, মানে টুকরো করে কাটা যে আমন্ড গুলো হয় সেটা। আর কি লাগবে? 1 চিমটে স্যাফরন, এটসেট্রা। এই মোটামুটি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ দিয়ে কিন্তু আমরা ম্যাঙ্গো লস্যিটা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তো এইগুলো আগে গুছিয়ে নিতে হবে। তো মনে রাখতে হবে যে এই যে পাকা আম, দই, এগুলো কিন্তু, আর আইসক্রিম তো ফ্রিজে থাকে, তো এগুলো কিন্তু আগে থেকে, এটা বানানোর আগে কিন্তু সেটা ঠান্ডা করে নিতে হবে। ওকে, অর্থাৎ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে, তারপর এটা বানাতে হবে। তারপরে দুধটা, এটাও কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর এটা বানাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো চলো দেখে নিই ফার্স্ট স্টেপটা কি। দেখো ফার্স্ট স্টেপটা, অ্যাট ফার্স্ট টেক দ্য চিল্ড রাইপ ম্যাঙ্গোস অ্যান্ড রিন্স, দেন পিল দেম অ্যান্ড চপড ইন্টু স্মল কিউবস। ওকে, দেখতে পাচ্ছ কিরম ভাবে তো এটা কাটা হয়েছে। তো ফার্স্টে কি করতে হবে, কিছু চিল রাইপ ম্যাঙ্গোস, মানে একটু আগে বললাম যে আমগুলোকে ঠান্ডা রাখতে হবে, তো সেই ঠান্ডা করে রাখা আমগুলো, পাকা আমগুলোকে নিতে হবে এবং তারপর সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কি করতে হবে, তার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবং এরকম করে ছোট ছোট টুকরো করে সেটাকে কিন্তু ছোট কিউব আকারে কিন্তু এটা কেটে নিতে হবে। তারপর দেখো স্টেপ 2, স্টেপ 2 তে কি করতে হবে, দেন টেক আ ক্লিন ব্লেন্ডার। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্লেন্ডার নিয়ে নিতে হবে এবং তাতে কি করতে হবে, এই যে কেটে রাখা, যে টুকরো করে রাখা ম্যাঙ্গো যে আমগুলো, সেগুলো কিন্তু নিয়ে নিতে হবে। তারপর কি দিতে হবে, সুগার, চিনি দিতে হবে তাতে, আর কি মিল্ক, তার মধ্যে দুধ দিতে হবে, আর কার্ডামম পাউডার অর্থাৎ এলাচের যে গুঁড়ো গুলো সেইগুলো দিতে হবে এবং সেটাকে অ্যান্ড ব্লেন্ড কি করতে হবে, এটা লাস্টে এগুলো দিয়ে নিয়ে তারপর সেটাকে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। ওকে, এবং এটা লক্ষ্য রাখতে হবে যেন আমের আঁশগুলো কিন্তু এর মধ্যে যেন না থাকে এবং এই এটা যে ব্লেন্ডটা যেন খুব স্মুথ হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তারপর দেখো স্টেপ 3, স্টেপ 3 তে কি হবে, আফটার দ্যাট অ্যাড দ্য ইয়োগার্ট ইন দ্য ব্লেন্ডার অ্যান্ড ব্লেন্ড এগেন।
তো তারপরে কি করতে হবে, যে ওই যে যেটা একবার ব্লেন্ড করা হয়ে গেল ওইগুলো নিয়ে তারপরে কি করতে হবে, ওই মিশ্রণের মধ্যে কিন্তু ইয়োগট মানে দইটা যেহেতু অ্যাড করা হয়েছিল না, মানে দুবার করলে কি হবে মিশ্রণটা ভালো হবে, তারপরে কি দইটা কিন্তু সেই ব্লেন্ডার দিয়ে দিতে হবে এবং সেটাকে আবারও ব্লেন্ড করে নিতে হবে যাতে সেটা দইটা আমের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে দেখো মেক এ স্মুথ মিক্সচার, তারপর একটা মসৃণ একটা মিক্সচার একটা বানাতে হবে, মানে এটা বলা হচ্ছে যে মিশ্রণটা যেন স্মুথ হয়। একটু আগেই বলছিলাম যে যে মিশ্রণটা আমরা ব্লেন্ড করছি সেটা যেন খুব স্মুথ হয়, ওকে। তারপরে দেখো স্টেপ 4, স্টেপ 4 কি করতে হবে, টেস্ট ইট, এটাকে একটু টেস্ট করে দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, মিষ্টি কম আছে কিনা, বা আমের টেক্সচারটা যদি মনে হয় যে কম লাগছে সেক্ষেত্রে আর কিছু আম অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো যেটা কম মনে হবে যে নিজের স্বাদ অনুযায়ী সেটা অ্যাড করে নিতে হবে ওই মিশ্রণটা টেস্ট করার পর। অ্যান্ড অ্যাড মোর হোয়াট ইউ প্রেফার, ওইটাই বললাম যে যেটা তোমার মনে হবে কম আছে সেটা অ্যাড করে নাও। অ্যাড দা আইস কিউবস অ্যান্ড ব্লেন্ড ওয়ান্স মোর, তারপরে কি করতে হবে সেটা টেস্ট করে নিলে তারপরে দেখবে সেটাতে কি করতে হবে, কিছু আইস কিউব, কিছু বরফের টুকরো, যেটা বলেছিলাম 4টে বরফের টুকরো লাগবে, সেটা কিন্তু এই মিশ্রণের মধ্যেই অ্যাড করে দাও, ওকে। তারপরে কিন্তু আরো একবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে, ওকে। তাহলে কি হলো, মোট 3 বার কিন্তু তোমাকে ব্লেন্ড করতে হবে, ওকে। যাই হোক, তারপর দেখো স্টেপ 5, স্টেপ 5 এ কি হবে, আওয়ার ম্যাঙ্গো লস্যি ইজ রেডি টু লস্যি টু সার্ভিং, সরি এটা পোর পোর ম্যাঙ্গো লস্যি টু সার্ভিং গ্লাসেস অ্যান্ড অ্যাড সাম চপড আমন্ড অ্যান্ড আ পিঞ্চ অফ স্যাফরন ওভার ইট, ওকে। তো এ কি এবার কি করতে হবে, দেখো ম্যাঙ্গো লস্যিটা এবার কিন্তু রেডি হয়ে গেছে, এবার সেটা কি সার্ভিং গ্লাসে কিন্তু সেটাকে নিয়ে নিতে হবে, ঢেলে নিতে হবে এবং তার মধ্যে কিছু টুকরো করে কাটা যে আমন্ড যেটা বলেছিলাম সেটা এর উপর দিয়ে দিতে হবে এবং তারপর কিছু স্যাফ্রনটা এর উপরে ছড়িয়ে দিতে হবে, এটা মানে এটা গার্নিশিং এর জন্য, ওকে। ইউ ক্যান অলসো অ্যাড সাম হানি অ্যান্ড মিন্ট লিভস ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও তোমার স্বাদ অনুযায়ী তুমি এখানে কিছুটা হানি মানে মধু অ্যাড করতে পারো, আবার তারপর কিছু মিন্ট পাতা ছড়িয়ে দিতে পারো এবং সুন্দর করে এটাকে গার্নিশ করে নিতে পারো, ওকে। তো বোঝা গেল এটা গার্নিশিং পার্ট। তারপর দেখো ফাইনালি ম্যাঙ্গো লস্যি ইজ রেডি টু সার্ভ অ্যান্ড ফ্রেশ ওয়ান অ্যান্ড গেট ব্যাক বডি এনার্জি। তো যাই হোক, ম্যাঙ্গো লস্যি এবার রেডি হয়ে গেছে এবং এটা সার্ভ করার জন্য একদম প্রস্তুত। তো এটা খেয়ে নাও এবং চটপট তোমার বডি এনার্জি ফিরে ফিরে পাও, ওকে। তো যাই হোক, তো যারা অনেক মিস করতে পারো তাদের জন্য আরো একবার এটাকে শর্টে বলে দিচ্ছি, দেখো হ্যাভ এ লুক এগেন, আর একবার দেখে নাও। সেটা হচ্ছে কি, ফার্স্টে দেখো যেটা আছে সেটা হচ্ছে টুকরো করা, এখানে আমগুলো রাখা হয়েছে চপ করা, তারপরে সেটা কি সেটা একবার ব্লেন্ড করে নেওয়া হলো, তারপর সেটাতে দই মেশানো হলো, তারপর সেটা চিনি টিনি যা কিছু দেওয়ার সেগুলো আইস কিউব এগুলো দিয়ে দেওয়া হলো, তারপর ফাইনালি একটা ব্লেন্ড করে নেওয়া হলো, মানে 3 বার ব্লেন্ড করার পরে এরকম একটা মিক্সার তৈরি হবে, ওকে। এইভাবে কিন্তু আস্তে আস্তে লস্যিটা কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো লস্যি, ওকে। তো যাই হোক, তো এই ছিল আজকের ম্যাঙ্গো লস্যি। তো যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ম্যাঙ্গো লস্যিটা কেমন লেগেছে এবং তোমরা আর কি কি বিষয়ের উপরে তোমরা পোস্টিং পেতে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি সেরকম তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, ওকে। তো আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, তোমরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আবার তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।